ओम श्री भगवते वासुदेवाय। प्रिय दर्शक, आज हमें आपनादेर सामने गीता पाठेर सहज नियम सम्पर्के जानाबो। आमादेर मध्ये अनेकेई रयेछेन गीता पाठ करेन, तबे बेशिरभाग जन विभिन्न समस्यार जन्ये गीता पाठ करते पारेन ना। आज आमी आमार यथार्थ साध्यमतो चेष्टा करब आपनादेर सामने ये विषयटिके उपस्थापन करार। आर आपनारा जदि निजेरा एई गीता पाठ करते पारेन जेमन शुभ फल लाभ करबेन, तेमनी आमार एई भिडियोटिके शेष पर्यन्त जदि देखेन ताहलेओ आपनी जे जे शब्दगुली शुनबेन तार फलेओ आपनार जीवने सुख शांति समृद्धिते भरे उठबे, पापेर बिनाश हबे। ताई बंधुरा, आपनादेर प्रत्येकेर जीवनेर मूल्यवान कयेकटी समय व्यय करे एई भिडियोटी देखुन। आर आमी बोलबो बारंबार एई भिडियोटीके देखते थाकबेन, फले आपनार जीवने सेई सन्तुष्टि आसबे, सेई सुख लाभ हबे एकजन गीता पाठ करले जे सुख लाभ करते पारे। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখে আমাদের পাশে দাঁড়াবেন। গীতা পাঠের কিছু সহজ নিয়ম, কিছু পাঠক্রম আজকে আমি উল্লেখ করব। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের প্রধান দর্শন গ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা। আমরা অনেকেই গীতার অধ্যয়ন করে থাকি, আবার অনেকেই নিয়ম মাফিক গীতা না পড়লে পাপ হবার ভয়ে বা গীতা পড়ার নিয়ম না জানার অজুহাত দেখিয়ে গীতা জ্ঞানের অমৃতময় সুধা গ্রহণ করা থেকে বিরত হই। কেউ কেউ তো আবার সংস্কৃতের দুর্গম দুর্ভেদ্য দুর্গভেদ না করতে পেরে বিফলে মনোরথে পিছু পা হয়ে যায়। আবার কেউ সংস্কৃত শ্লোক না পড়ে শুধু বাংলায় অর্থ পড়লে পূর্ণ অর্জন হবে না এই অদ্ভুত কারণে গীতা স্পর্শ করেন না। কিন্তু সত্য হচ্ছে এটা, গীতা পড়তে গেলে আপনাকে কোনো নিয়মই মানতে হবে না, আপনার সংস্কৃত জানারও কোনো দরকার নেই। ভগবানের নাম স্মরণ করুন, গীতা গ্রন্থটি খুলুন এবং যে কোনো পৃষ্ঠা থেকে পড়া শুরু করুন। ভগবান অবশ্যই আপনার মঙ্গল করবেন। কিভাবে পড়লে সেটার কোনো ব্যাপার নয়, গীতা জ্ঞান আহরণই হলো আসল কথা। তবে কোনো অনুষ্ঠানে গীতা পাঠ করতে গেলে আপনাকে অবশ্যই একটা নিয়ম অনুসরণ করতে হবে, আর এই নিয়ম এবার ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে তুলে ধরছি। নমস্কারের মাধ্যমে অবশ্যই গীতা পাঠ শুরু করবেন। প্রথম ধাপ, ওং তৎসত্। দ্বিতীয় ধাপ, শ্রীগুরু প্রণাম মন্ত্র, ওং অজ্ঞান তিমিরাস্য জ্ঞানঞ্জন শ্লোকায় চতুর্রক্ষী জেনোস্তস্মি শ্রীগুরুবে নমঃ। তৃতীয় ধাপ, ভগবান প্রণাম মন্ত্র, ওং কৃষ্ণায় বাসুদেবায় হর হর পরমাত্ময়ে প্রত্যয় ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। চতুর্থ ধাপ, সরস্বতী ব্যাসাদি প্রণাম মন্ত্র, নারায়ণ নমস্কৃতং নরস্যই নরোত্তম ত্রয়ী সরস্বত্যায়ং ব্যাসায়ং তজ্জুতং নমো নমঃ। পঞ্চম ধাপ, ওং নমো ভগবতে বাসুদেবায়। ষষ্ঠ ধাপ, অর্থ শ্রীমদ্ ভাগবত গীতাশ্চতুর্থ অধ্যায়,
জ্ঞান যোগ 38 ও 39তম শ্লোক। সপ্তম ধাপ, ওং ভগবানো উবাচ নহি জ্ঞানং স্রাদিশ্য পরমত্র পবিত্র বিদ্যাতে তৎস্বয়ং যোগাসিদ্ধ কালোত্তমী বিন্দায়ো শুদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর যৎচতীন্দ্র জ্ঞানং লব্ধায় পরং শান্তি চিরোত্তমে উবাচ। অষ্টম ধাপ, বাংলায় অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানের ন্যায় পবিত্র ইহলোকে আর কিছুই নাই। সংযতীন্দ্র ও সাধনা তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করে অচিরেই তিনি পরম শান্তির অধিকারী হন। নবম ধাপ, নবম ধাপে গীতার 18টি পবিত্র নাম উচ্চারণ করবেন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রিয়ব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি, কোহিনী, অধ্রমাত্রা, চিতান্দ্রা, ভবন্তী, ভবন্তুনাশিনী, বেদত্রয়ী, পরমানন্দ, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জুরী। দশম ধাপ, যত অক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাং চত ভবতে পুণ্যায় প্রভূতু তৎ সর্ব তৎ প্রসাদং জ্ঞানন্দন। একাদশতম ধাপ, ওং সর্বে ভবতু সুখানি সর্বে সত্য নিয়ম্বর্তা সর্বে ভবানী সর্বোত্তম কদাচিত দুঃখ ভাগ ভবতে। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ করবেন না। ওং শান্তি, 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 ওং শান্তি। প্রিয় বন্ধুরা, যারা শেষ পর্যন্ত গীতা পাঠ শুনলেন তারাও কিন্তু সেই শুভলাভ ফল লাভ করবেন যেটা একজন গীতা পাঠ করলে লাভ করে। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।